बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम प्रिय बंधुरा अस्सलामु आलाइकुम तुम्हारा सबाई केमन आछो आशा करछी आल्लाहर रहमते सबाई बेस बेस भालो आछो आलमिया आलहमदुलिल्लाह बेस भालो आछी प्रतिदिनेर मतो आजकेओ आरेकटी ब्लग निये तोमादेर साथे हाजिर होलाम आशा करछी तुम्हारा सबाई आमार भिडियोटी शेष पर्यन्त देखबे एबं एकटा लाइक दिये दिबे। आर जे सब बंधुरा आज नतून आमार चैनलटी भिजिट करछो सेई सब बंधुदेर काछे आमार एकटी रिक्वेस्ट अवश्यई आमार चैनलटी जदि तोमादेर काछे भालो लागे ताहले सबस्क्राइब करे दिओ आर पाशे थाका बेल बाटनटी अन करे दिओ ताहले आमार भिडियो छाड़ा मात्रई तोमादेर काछे नोटिफिकेशन पौंछे जाबे एबं तोमरा भिडियोटी देखे निते पारबे। तो आजकेर भिडियोते आमि जे जिनिसटा मेनलि शेयर करब सेटा हलो पुरातन किछु जिनिस थेके नतून किछु तैरि करार आइडिया। तो देखते थको कि देखो से प्रथम सकाल के शुरू हलो नाश्ता दिए शुरू। तो आज के करब जेटा माने आमार बाच्चारा बेशी पसंद करे डिम पावरोटी एटा तो माने खुबी कमन एक नाश्ता तो वोटा दिए आमी एक अन्यरकम एक नाश्ता तैरी करछी। तो देखते थको किभावे प्रथमे आमी छयटा डिम निये निएछी छयटा डिमेर भितरे आमी एकटु गोलमरिचेर गुड़ा जेमन कालो गोलमरिचेर गुड़ा आर दिलाम लवण एखन फेटिये निब निये कड़ाइये प्रथमे बाटार दिए दिलाम बाटारटा गलानो हये गेले एर भितरे डिम दिये देब। एटा तेल दिये बाटार दिएओ करा जाय तेल दिएओ करा जाय। तो जेहेतु बाच्चादेर जन्य बानाच्छि आर सकालेर खाबार आमरा बेशिरभाग देखा जाय एकटु बाटार एसब यूज करार चेष्टा करि तेलेर परिबर्ते बा অলিভ অয়েল। তো আজকে এই রেসিপিটা বেশিরভাগ বাটার দিয়েই টেস্ট হয় এই জন্য বাটার ইউজ করলাম। তো তোমরা চাইলে তেলেও ইউজ করতে পারো। তো এইভাবে দিয়ে উল্টিয়ে তারপরে আমি এখানে দিব। এটা কিন্তু খুবই খুব কম সময়ে এবং খুবই সুস্বাদু একটা নাস্তা হয়। এটা বিকেলেও খাওয়া যায় এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এক পাশে একটু সস দিয়ে দিচ্ছি। এটা দিলাম চিলি সস চিলি টমেটো কেচাপ যেটা সেটা আর আরেক পাশে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিজ মজারেলা চিজ যে সেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো এইভাবে এটা গন্ধটাও খুব সুন্দর আসে এবং বাটারের জন্য আর খেতেও অনেক টেস্ট হয়। আর আজকে সকালে খাচ্ছি গ্রিন টি। এক এক দিন এক একটাই খাই যেদিন যেটা ভালো লাগে সব ধরনের ইয়ে করে মানে ফিক্সড কোনো খাবার নাই। সকালে চাটা চা এক এক দিন এক এক রকম খাই। তো মেয়েরা খাচ্ছে ব্ল্যাক টি এবং আমরা খাচ্ছি গ্রিন টি। এখন কাজ করতে আসলাম। তোর বাবা সকালে বলছে আজকে যেহেতু বাসায় শনিবার তো বলল যে আগে আমাকে কাপড়গুলো দাও কারণ দুই সপ্তাহ ইস্তরি করা হয়নি তো লন্ড্রিতে দিয়ে আসি। তো এই জন্য সব বের করে ওকে আমার অনেকগুলো জমিয়েছে প্রায় 28টা হবে তো দিয়ে দিলাম। দিয়ে বেডটা গোছাতে এসে ভাবলাম যে বেডশিটটাও চেঞ্জ করি। আর আজকেও তো প্রচণ্ড রোদ এবং গরমের কথা কি বলবো প্রচণ্ড প্রচণ্ড গরম। তো যেহেতু তারপরেও কিন্তু রোদ দেখলে অনেক কিছু করতে ইচ্ছা করে তো ভাবলাম যে বেডের উপরে যে ম্যাট্রিক্সের উপরে যে তোষক যে পাতলা তোষকটা ওইটা একটু রোদে দেই। তো রোদে দিয়ে আধা ঘন্টা না প্রায় এক ঘন্টার মতো ছিল তারপরে একটু ঝেড়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন বিছানা করে নিচ্ছি। আর আমি সবসময় তো ম্যাট্রিক্সের একটা কাভার ইউজ করি সেটা বেডশিট দিয়ে পুরাতন বেডশিট দিয়েই কাভারটা ইউজ করি তাহলে ভালো থাকে বেড। তো এটাই যেভাবে চারপাশে চারটা গিট লাগিয়ে নিয়েছি তাহলে আর এই বেডশিটটা নড়াচড়া করে না। নর্মাল যখন বিছানা করি তখনও আমি এই গিটটা ইউজ করি। তো বিছানা করা শেষ এখন আমি অন্যান্য কাজ করব।
তো অন্যান্য ঘর গোছানো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে পুরাতন আমার ঘরে কি ছিল সেগুলাই। যেমন শার্টগুলো লন্ড্রিতে দেওয়ার আগে আমি দেখলাম দুটো শার্ট মানে আর ভালো লাগছে না, তো ভাবলাম ফেলে দিব। এই জন্য দুটো শার্ট দিয়ে আমি আগে ইয়ে করে নিচ্ছি, মানে দুটো কুশন কাভার বানাবো। আর এই যে চুড়িদার পায়জামা, এটাও মানে আমার হাজব্যান্ড পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, ও প্যান্টের মতো যে ট্রাউজারগুলো পাওয়া যায় ওগুলাই পছন্দ করে। তো ওই ট্রাউজারের মাপে আমি চুড়িদারটা কেটে একটু সেলাই করে দিব, তাহলে হয়তো পরবে। একদম নতুন পায়জামাটা কিনেছি কিন্তু পরে না, তো ওটাও নিয়ে আসলাম। আর এই যে কাপড় কিনেছি এর আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, যে হালকা যে পিঙ্ক কালার এটা তো আমি কুলবালিশ বানিয়েছি, আর এই যে ইয়েলো কালার আমার খুবই পছন্দ, ইয়েলো আর পিঙ্ক, এই জন্য এই দুটা কালারই কিনেছি কুলবালিশ বানানোর জন্য। তো ডিপ পিঙ্কটা বানানো হয়নি, ওটা আজকে বানাবো, ইয়েলোটাও বানাবো। আর এই দেখো এটা হচ্ছে আমার একটা টি শার্ট ছিল, তো টি শার্টটার মানে কাপড়টা খুবই ভালো, একটু জর্জেটের মতো, জর্জেট না এরকম টাইপের, এই জন্য আমি ভাবলাম যে ওটা দিয়ে, আর এই ফুলটা দেখতে অনেক সুন্দর, একটা কুশন কাভার বানাই, যেহেতু আজকে কুশন কাভার বানাবো, কোলবালিশের কাভার সব কিছুই বানানো, এই জন্য ওইটাও কেটে নিলাম। সবগুলাই আমি আগে কেটে নিচ্ছি, কারণ কাটা থাকলে কি হয় এক সময় মানে ইচ্ছা করে সেলাই করতে, কিন্তু কাটার আলসিতে কিন্তু দেখা যায় সেলাই করা হয় না, এই জন্য আমি আগে প্রথমে সবগুলা কাপড় আগে কেটে নিলাম। আর শার্ট কেটে মানে কুশন কাপড় বানানো এত সহজ, জাস্ট মাপ দিয়ে কেটে নিয়ে আর চারিধারে সেলাই করে নিলেই হয়ে যায়। আর মাঝখানের জন্য আমার কিন্তু কুশন ঢুকানোর জন্য কোনো রাস্তা করতে হয় না, কারণ সেটা মাঝখানে যে শার্টের যে বুতামের যে অংশটা আছে এটা দিয়েই কুশনটা ইজিভাবে ঢুকানো যায়। মানে এটা তোমাদের সাথে যখন বানানো হবে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিও, নেক্সটে দেখতে থাকো। আমার কোলবালিশগুলোর একটা মাপ হলো কি 36 ইঞ্চি, মানে এক গজে একটা মানে কোলবালিশের কাভার হয়ে যায়, আর খুব মানে সুন্দর একটা মাপ, এই জন্য আমার কাটতেও খুব সুবিধা হয়, একসাথে কেটে নিলাম। আর এইভাবে ফাঁস করে যে মাথার এক পাশে গোল চিহ্নটা দিব, যে এভাবে ফাঁস করে নিলে যে গোল করে নিলাম। পিঙ্ক কালার কাপড়ও দিয়ে এভাবে কোলবালিশের কাভারও কাটবো, আবার ইয়ে কাপ মানে কুশন কাভারও বানাবো কিছু, কারণ এই কাপড়টাতে আমি একটু হাতের কাজ করব, এই জন্যই করা। যেহেতু টুকটাক হাতের কাজ জানি তো আগে খুব করতাম, এখন আর করা হয় না, তো ইউটিউব চ্যানেলের সুবাদে আবার শুরু করে দিলাম, যে একটু একটু করে আমি স্মৃতি করে রাখি, তাহলে আমার মানে পরবর্তী প্রজন্ম মানে যখন ভিডিওগুলো দেখবে তারা দেখবে যে আমি কিছু কিছু কাজ পারি, একবারে অকর্মা না, এই জন্যই মূলত এই ভিডিওগুলো করা। তো এই দেখো কি সুন্দর একটা পিলো কাভার হয়ে গেল দুটা। আর আজকে যেহেতু দুপুরে রান্না করা হয়নি এই জন্য বেশি সেলাই করতে পারিনি, সবগুলো কেটে রেখেছি। আর তিনটা কোলবালিশের কাভার যে ডিপ পিঙ্ক কালার সেটা করা শেষ, এই কটাই আজকে সেলাই করতে পেরেছি। তারপরে তো দুপুরে রান্না করলাম, গোসল করা, নামাজ পড়া, এগুলো তো আছে অন্যান্য কাজ, এই জন্য আর বাকিগুলো আজকে আর ধরিনি। তো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর কুশন কাভারগুলো দেখতে কেমন হয়েছে এটা অবশ্যই জানিও। আর আজকে কাজ করতে গিয়ে খুব সহজ একটা মেনু রান্না করলাম, চিকেন বিরিয়ানি আর এতে চপ তো বানানোই ছিল, এগুলাই ভেজে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, এটা রান্না করতে আমার বেশি কষ্ট হয় না, খুব দ্রুতই করতে পারি, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে, এজন্য আমাকে প্রায়ই এসব রান্না করতে হয় আর খুব ইজিভাবেই করতে পারি।
আর আজকে এটা করার আরেকটি কারণ সেটা হলো আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা নিয়ে আমি অচিরে একটা ভিডিও করব, এই জন্য আজকে আর কিছু বলছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।